সুপ্রিয় দর্শক, বইমেলার শুভেচ্ছা। দৈনিক আমাদের সময়ের বইমেলা আলাপনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাকিলা জেলিম। আমার সাথে আছেন একজন নবীন উপন্যাসী। 21-22-23 পরপর 3 বছর তার 3টি উপন্যাস বের হয়েছে। এই বছর বাতিঘর থেকে তার একটি উপন্যাস এসেছে, কাঠগড়া। আমরা আজকে কথা বলবো শামসুল ইসলাম রুমি ভাইয়ার সাথে। কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। এই বছর আপনার নতুন উপন্যাস কাঠগড়া, এটা সম্পর্কে একটু জানতে চাই। কাঠগড়া মূলত একটা কোর্টরুম ড্রামা। তো কাঠগড়ার গল্পটা শুরু হচ্ছে আসলে আমাদের গতানুগতিক গল্পগুলো যেখান থেকে শেষ হয় সেখানে। আমরা অনেকেই মনে করে থাকি যে কোনো একটা ক্রাইম থ্রিলার যদি হয়, তো অপরাধকর্ম যখন অপরাধী ধরা পড়ছে সেখানেই হয়তো গল্পটা শেষ, বৈঠকে একটা আলোচনার মাধ্যমে ম্যাক্সিমাম ক্ষেত্রে গল্পগুলো শেষ হয়। কিন্তু আদতে এটা সত্যি না, কেননা যখনই একজন আসামি গ্রেফতার হচ্ছে কিংবা একটা মামলার পুলিশের কার্যক্রম শেষ হচ্ছে বা যেই গোয়েন্দা সংস্থা আছে তার কার্যক্রম শেষ হচ্ছে, সেখান থেকে আরেকটা নতুন পর্যায়ের শুরু হয়, নতুন ধাপের শুরু হয়। সেটা হচ্ছে সেই মামলাটাকে আদালতে প্রমাণ করার কিংবা আসামিকে আসলে দোষী সাব্যস্ত করার একটা চেষ্টা। সেই চেষ্টাটাকে উপজীব্য করেই মূলত আমার এই বইটা লেখা। এই যে এটা যেহেতু একটা কোর্টরুম ড্রামা, সেক্ষেত্রে অনেক আইনি বিষয় আছে, পুলিশের বিষয়গুলো আছে। আপনি বুটেক্সের ছাত্র, তো ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হয়ে আইনের বিষয়গুলো কীভাবে লিখেছেন বা হ্যান্ডেল করেছেন? এটা আসলে পুরোটাই সময়ের উপর ডিপেন্ড করে। মানে একটা লম্বা সময় ধরে, যেহেতু এটা আমার ব্যাকগ্রাউন্ড না, এই সম্বন্ধে আমার জানাশোনাও স্বাভাবিকভাবেই খুবই কম ছিল, কিন্তু গল্পটা লিখতে আমার প্রায় 2 বছরের কাছাকাছি সময় লেগে গিয়েছে। তো এই টাইমটাতে আমি বিভিন্ন সময় বিভিন্ন বইপত্র ঘেঁটে ব্যাপার স্যাপারগুলো শেখার চেষ্টা করে এর বাইরে হচ্ছে কিছু ব্যক্তিগত পরিচয়ের স্বার্থে কিছু সাক্ষীর কিংবা আগে কিছু মামলা ছিল, এরকম বিভিন্ন মানুষের থেকে বিভিন্ন ইনসাইট নেওয়ার চেষ্টা তো অবশ্যই ছিল। সেক্ষেত্রে অনেক ধারা আছে যেগুলো আপনি চাইলেই তো আইনটা অপরিবর্তিত মানে থাকবে, পরিবর্তন করতে পারবেন না। কোনো লয়ারের সাহায্য নিয়েছেন কিনা বা জাস্টিফাই করেছেন কিনা, ঠিক আছে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষেত্রে আমার একজন পরিচিত বড় ভাই, ওনার সহায়তা অনেক বেশি নেওয়া হয়েছে। বিশেষ করে আমি একটা জিনিস হয়তো বই পড়ে লিখেছি, তো এরপর আমাদের তাকে দিয়ে হচ্ছে দেখাতে হচ্ছে যে এটা আসলেই ঠিক ছিল কিনা কিংবা কি অবস্থা এগিয়ে আর কি। পরপর আপনি 3টেই উপন্যাস বের করেছেন, উপন্যাসই বেছে নিলেন কেন, গল্প বা কবিতা নয় কেন? সম্ভবত আমি একটু বাচাল বলে হয়তো, ছোট গল্প যে আমি লিখি না ব্যাপারটা তা না। সাহিত্য ম্যাগাজিন পিদিমের সহসম্পাদক হিসেবে আমি কাজ করছি, সেখানে আমি কিছু ছোট গল্প লিখেছি, এর বাইরেও লেখার ইচ্ছা আছে, এখনও লিখছি। তো উপন্যাস বেছে নেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে উপন্যাস দিয়ে হয়তো নিজের মনের কথাটা বলাটা বেশি সহজ, সেই সাথে পাঠকের কাছে পৌঁছানোটাও হয়তো একটু সহজ। এ কারণে আপনার উপন্যাসের জনরাগুলো কী? আমি মূলত থ্রিলারই লিখি, থ্রিলার জনরা ফিকশন যেহেতু, তো বিভিন্ন সাবজনরাতেই ঘুরেছি। আমি সাইকোলজিক্যাল থ্রিলার লিখেছি, এবার কোর্টরুম ড্রামা লিখলাম, আমি একটা সায়েন্স ফিকশনও লিখেছিলাম। নবীন লেখক হিসেবে এই 3 বছরে কেমন সাড়া পেয়েছেন? এটা ব্যাপারটা তো আপেক্ষিক, তবে আমার মনে হয় যে খুব একটা মন্দ না। লেখালেখি নিয়ে ভবিষ্যৎ ভাবনাটা কি? ভবিষ্যৎ ভাবনা বলতে খুব জটিল কিছু বলতে চাচ্ছি না, তবে আমি লিখে যেতে চাই। যতদিন আমার কাছে গল্প আছে আমি ততদিন লিখব, যেদিন আমার কাছে গল্প থাকবে না আমি জোর করে একটা শব্দও লিখতে চাই না। আপনার কি মনে হয় আপনি পেশা হিসেবে আসলে লেখালেখিটাকে কখনো পারসিউ করবেন, নাকি আপনার প্রফেশন যেটা পড়ছেন সেটাই থাকবে? এটা আরও জটিল প্রশ্ন হয়ে যাচ্ছে আসলে, ওটা হয়তো সময় আসলে বোঝা যাবে। এখন পর্যন্ত আমি এই ব্যাপারে কিছুই ভেবেছি বলে মনে হয় না। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে মানুষ বলে যে শখের লেখক কথাটা ঠিক? শখের লেখক কথাটা ক্ষেত্রবিশেষে ঠিক, আবার লেখক শখের হওয়াটা যে খুব মন্দ কিছু বা নেতিবাচক কিছু সেটাও না। শখে একজন শখের বসে যদি গান বাজনা করতে পারে, শখের বসে লিখতে কেন পারবে না? সে যদি আসলেই লিখতে চায় তাহলে লেখাটা এটা কমপ্লিটলি ওকে আমি মনে করি। আর যদি ব্যাপারটা এরকম হয় যে না আমি একটা বই বের করবো, আমার খুব নেম ফেম হবে বা আমাকে মানুষ চিনবে বা আমি একটা মানে বাহ্যিক চাকচিক্য হিসেবে এই ব্যাপারটাকে দেখে, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে নিজের প্রতি একটা মানে কী বলবো প্রতারণা। তো আমার মনে হয় সেই জায়গার থেকে যদি শখের লেখক বলতে চান তাহলে সেটা খারাপ। বুঝতে পেরেছি, আপনাকে অনেক ধন্যবাদ আপনার নতুন বইয়ের জন্য, শুভকামনা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ।